একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? যেহেতু চাকাটি বৃত্তাকার, একবার ঘুরলে 360 ডিগ্রি পথ অতিক্রম করে। তাহলে প্রতি মিনিটে 90 বার ঘুরে মানে এখানে হচ্ছে 60 সেকেন্ড, যেহেতু চেয়েছে যে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। তাহলে আমরা এটা লিখে নিতে পারি যে 60 সেকেন্ডে ঘুরে নব্বই বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে 60 × 90, উপরে আমাকে 360 দিয়ে দিতে হবে। 360 হচ্ছে যেহেতু চাকাটি একবার ঘুরলে 360 ডিগ্রি পথ অতিক্রম করে, উপরে 360। এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমার উত্তর চলে আসবে 00 6636 6954 540, অর্থাৎ 1 সেকেন্ডে চাকাটি 540 ডিগ্রি পথ অতিক্রম করবে। এটা একটি দ্রব্য 300 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? এখানে কী হচ্ছে, 20 টাকা ক্ষতি হলো, ক্ষতি 20। এখন 300, একটি দ্রব্য 380 টাকা বিক্রয় করায়, এখানে যে কনফিউশনটা হবে যে আমরা 380 লিখে দেবো, কিন্তু এখানে 380 লেখা যাবে না, কারণ 380 টাকা বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। তাহলে ক্রয়মূল্য কি 380 টাকা ছিল? নো। তাহলে ক্রয়মূল্য ছিল কত? ক্রয়মূল্য ছিল 400 টাকা। এখন যদি আমি এই শূন্য, এই শূন্য কাটি, এই শূন্য, এই শূন্য কাটি, 4 দিয়ে যদি 20কে কাটি তাহলে হচ্ছে 5, অর্থাৎ শতকরা ক্ষতির হার হচ্ছে 5%। বলে দিচ্ছি, এক ব্যক্তি তার স্ত্রী থেকে 5 বছরের বড়, তার স্ত্রী ছেলের, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত? তাহলে 5 বছর পর যদি ছেলের 12 বছর বয়স হয়, তাহলে এখন ছেলের বয়স হচ্ছে 7, অর্থাৎ 7 × 5 = 12। এখানে বলেছে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে স্ত্রীর বয়স যদি ছেলের বয়সের 4 গুণ হয়, আমি এটা 4 দিয়ে গুণ করে দিলে হবে 4 × 7 = 28। এখন বলা হয়েছে ওই ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তাহলে স্ত্রীর চেয়ে যদি 5 বছরের বড় হয় তাহলে এখানে 5 যোগ করে দেই, তাহলে এটা কত হবে? 33। বলছে কি ওই ব্যক্তির বর্তমান বয়স কত? ওই ব্যক্তির বর্তমান বয়স কত? খুবই সহজ, ওই ব্যক্তির বর্তমান বয়স 33 বছর, অর্থাৎ 9 36 81 144, এর পরবর্তী সংখ্যাটি কত হবে? আমরা রিলেশনটা খেয়াল করবো যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা, জাস্ট রিলেশনটা খেয়াল করলে আমরা অঙ্কটা খুবই সহজে করে ফেলতে পারবো। আমরা যদি প্রথম সংখ্যাটি খেয়াল করি, এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 3, 3-এর উপরে স্কোয়ার, তাহলে হচ্ছে 9। সেম 3 সংখ্যা পরে আমরা যদি দেখি যে 6, এখানে গ্যাপ কত? 3, এটার উপরে আবার স্কোয়ার করলে 36। সেম এরপর আমি যদি আবার গ্যাপ দেই 9, এখানেও 3 গ্যাপ, এটার উপরে স্কোয়ার, মানে সংখ্যাগুলো স্কোয়ার করে হচ্ছে এবং 3 করে গ্যাপ হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার 81। সেইমভাবে যদি আমি এটাকে 12 করি এবং 3 গ্যাপ দেই, এটা হচ্ছে আমার 44, তার মানে আমার পরের সংখ্যাটি হবে খুবই সহজ, পরের সংখ্যাটি হবে 15 এবং তার উপরে হবে স্কোয়ার, তার মানে আমার পরের সংখ্যাটি হবে কত? পরের সংখ্যাটি হবে 225, 15কে স্কোয়ার করলে 225, আমার উত্তর হচ্ছে 225, 2x² + x - 15। এখন এই অঙ্কগুলো আমি সুপার শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, এখানে যদি মাইনাস থাকে আমাকে বিয়োগ করে মিলাতে হবে, বিয়োগ করে মিলাতে হবে, কী বিয়োগ করে মিলাতে হবে? আমাকে মাঝখানেরটা বিয়োগ করে মিলাতে হবে। এটাই জানি যে মিডিল টার্মের অঙ্ক করার সময় এই প্রথম সংখ্যা সামনে থাকলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুণ করে নিতে হয়, তারপরে ওটা মিলাতে হয়, তাহলে এটা গুণ করলে হচ্ছে আমার 30। এখন আমি 30কে যদি ভাঙাই, যদি দেখি যে 3 এবং 10 গুণ করলে 30 হয়, কিন্তু বিয়োগ করে মিলাতে হবে, মানে কি মাঝখানেটা বিয়োগ করে আমাকে 1 রাখতে হবে, যেখানে 1 মানে হচ্ছে 1, তার মানে আমি যদি 10 থেকে 3 বাদ দিই 7 হয়, আমার 1 হয় না। সেইমভাবে আমি যদি 6 × 5 করি তাহলে 6 × 5 মানে হচ্ছে আমার 30, এখন আমি যদি 6 থেকে 5 বাদ দিই তাহলে হচ্ছে আমার 1, তার মানে এটার উৎপাদকের বিশ্লেষণ হবে 6 এবং 5। এখন আমি এখানে 6 প্লাস এবং মাইনাস 5 লিখে ফেলব। এখন আমার কথা হচ্ছে এখানে প্লাস মাইনাস কীভাবে আমরা লিখব, এইখানে যে চিহ্নটা দেয়া থাকবে সেটা বড় সংখ্যার আগে হবে, অর্থাৎ বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে এখানে প্লাস বসবে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে বড় সংখ্যার আগে মাইনাস বসবে। এখন আমার কিন্তু অঙ্ক শেষ না, কারণ যেহেতু এখানে 2 আছে তাহলে আমাকে কী করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এখন আমি যদি 2 দিয়ে ভাগ করে দেয়, যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে, এটা খুবই সহজ আমি লিখে ফেলতে পারবো x + 3। এখন পরেরটা যেহেতু আমার কাটাকাটি যাচ্ছে না, 5 দিয়ে 2কে কাটা যাচ্ছে না, উভয় পাশে আমি 2 দিয়ে গুণ করে দেব, উভয় পাশে 2 দিয়ে গুণ,
তাহলে উভয় পাশে যদি আমি 2 দিয়ে গুণ করি এখানে 2x মাইনাস এখানে আসবে কি 5 ইনটু 2 তাহলে 2 এর 2 এ কাটা গেলে 2x মাইনাস 5 তাহলে আমার উত্তর হচ্ছে x প্লাস 3 2x মাইনাস 5 x প্লাস 3 2x মাইনাস 5 এটাই হচ্ছে আমার উত্তর।